আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 41 ইঞ্চি বডির কামিজ কাটিং। আর অলরেডি আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের জামা, গোল জামা এবং বেবিদের জামার ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো জামার কাপড়টাকে আমি খুলে দুই ভাঁজ করে মোট 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন উপরের যে এক্সট্রা কাপড়টুকু আছে সেই কাপড়টুকু আমি দাগ কেটে বাদ দিয়ে নেব। তারপর আমি হচ্ছে পুটের মাপটা নিব, আর পুটের মাপটা মেন মাপটা যা আসবে তার অর্ধেক নিতে হবে পুটের মাপ। তো আমার মেন মাপ আছে 13 ইঞ্চি, 13-র অর্ধেক আসে হচ্ছে 6.5 ইঞ্চি। আমি 6.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন এখান থেকে নিচের দিকে আমি 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব, কারণ এই ওপরে কিন্তু আমার পুটের এই জায়গা থেকে আমার 1/2 ইঞ্চি শোল্ডার ডাউনের জন্য কাটতে হবে, সেজন্য আমি এইদিকে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি। এখন ওপর থেকে ধরে নিচে একেবারে আমি যে কামিজের যে সাইড ফাড়াটা থাকে সেই সাইড ফাড়ার জন্য আমি 21 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। অনেকে এটা 20 বা 22 দিয়ে থাকেন, তবে স্ট্যান্ডার্ড মাপটা হচ্ছে 21 ইঞ্চি। এখন আমি বুক এবং সাইড ফাড়ার ঠিক মিডিলে একটা দাগ কেটে নেব, এটা হচ্ছে পেটের মাপটা। এখন সব দাগগুলো আমি ভালো করে একটা স্কেল আর চকের সাহায্যে গাঢ় করে দাগগুলোকে আমি মিলিয়ে দেব। আশা করছি আমার আজকে এই ভিডিওটা দেখার পর আপনাদের কামিজ কাটিং করতে আর কোনো সমস্যা হবে না, আর আপনারা যে কোনো সাইজের কামিজই খুব সহজেই কাটিং করে নিতে পারবেন। তো এখন আমি দেখুন আর্মহোলের সাইডটা একটু অ্যাঙ্গেল করে মিলিয়ে দিচ্ছি। এখন আমি বডির মাপটা নিব। তো বডির মাপ আছে আমার 41 ইঞ্চি, 41 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে আসে আপনার 10.25 ইঞ্চি। তো এখানে আমি 10.25 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন বুক, পিঠ এবং হিপের মাপটা হচ্ছে 4 ভাগের 1 ভাগের মাপটা নিতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এখন আমি পেটের মাপ দিয়ে দিচ্ছি 8 ইঞ্চি, মোট মাপ কিন্তু আমার 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে আসে 8। এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাইয়ের জন্য। আর এখানে আমি হিপের মাপ দিয়ে দিচ্ছি 10.25 ইঞ্চি। যদি যার জন্য ড্রেসটা তৈরি করবে সে যদি একটু চেকন হয় তাহলে কিন্তু হিপের মাপটা আর একটু কম রাখবেন, মানে বুক আর হিপের মাপ থেকে সামান্য একটু কমিয়ে দেবেন, তাহলেই হবে। এখন আমি এই সব দাগগুলো একটা শেপ কাটের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। আমি 2টো করে দাগ দিয়ে দেবো, এতে করে কিন্তু সেলাই করতেও খুব সুবিধে হবে। সেকেন্ড যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী কিন্তু আমি কাপড়টাকে কাটিং করে নেব। এখন নিচের দিকে আমি ঘেরের মাপ নিচ্ছি। আমি ঘেরের মাপ নিচ্ছি হচ্ছে 13 ইঞ্চি, আর 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখন দেখুন শেপ কাটটা ঠিক এইভাবে ধরে আমি স্ট্রেট দাগ কেটে নিচ্ছি। এখন আমি আর্মহোলের অংশটা কেটে নেব। দেখুন আমি এখানে 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি, আর এইদিকে আমি রাখছি 1 ইঞ্চি। এখন এই অংশটা আমি রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। আর সামনের পাটটাতে কিন্তু আমার তালপাট কাটিং করতে হবে। তো তালপাট কাটিং করার জন্য আমি আরও 1/2 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি, আর আমি শুধু সামনের অংশটাতে দাগ কেটে নিচ্ছি, সামনের অংশে আমি তালপাট কাটিং করে নেব। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব।
তো কাটিং করা হয়ে গেলে আমি এই প্রত্যেকটা জায়গায় এইভাবে টিকিন দিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে দিয়ে নেবেন, এতে করে আপনাদের মাপগুলো বুঝতে সুবিধে হবে। এখন দেখুন নিচের কাপড়টা সরিয়ে আমি জামার তালপাটটা কাটিং করে নিচ্ছি। আর এই ফ্রকের হাতার কাটিংটাও আমি খুব শীঘ্রই দেখাবো। দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এখন আমি গলাটা কাটিং করে নেব। তো গলার চওড়ায় আমি নিচ্ছি এখানে 3.5 ইঞ্চি, আর লম্বায় নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। যেহেতু গলার শেপ দেওয়াই আছে, গলাটা করা আছে, তো আমি সেই শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি গলাটা। পরে আমি বকরম কাটিং করে এর সাথে অ্যাটাচ করে নেব। এখন আমি পেছনের গলাটাও এইভাবে কাটিং করে নেব। তো পেছনের গলাটা আমি গোল গলা রাখব। একইভাবে চওড়ায় আমি 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। সামনে এবং পেছনে অবশ্যই চওড়ার মাপটা একই হতে হবে, এবং গলার পেছনের লম্বা আমি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। এখন আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি পেছনের গলাটা। তো এভাবে আমি পেছনের গলাটাও কাটিং করে নেব। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর একটু হলেও উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আমি চাইলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।